আসসালামু আলাইকুম, আমি ইউনিকাস থেকে মিরাজ বলছি। আজকে আরেকটি ক্রসওভার গাড়ির ভিডিও দেখাবো। অলরেডি আপনারা হয়তো ছবি দেখে বুঝতে পেরেছেন, খুব স্টানিং লুকের ভেজেল গাড়ি, হুন্ডা ভেজেল 2014 এস প্যাকেজের হাইব্রিড গাড়ি, 2018 রেজিস্ট্রেশন হয়েছে মেয়েতে। গাড়িটির খুঁটি দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এখন আমাদের একজন অনারেবল ইউজার এই গাড়িটির ওনার আর কি। তা আমরা ওনার ইনফরমেশন আমরা পরে পাই। আমরা এখন যে গাড়িটি দেখাচ্ছি সেটা হচ্ছে হাইব্রিড 2014 ইলেকট্রিক ব্লু কালার, যেটি খুবই বেশি জনপ্রিয় গাড়িটি। এটা টোটাল মাইলেজ হলো 63,000 বা 64,000 কিলোমিটার। গাড়িটির কাগজপত্র আপ টু ডেট করা আছে, একটি এই বছরের মে আর একটি সামনে বছরের ফিটনেসটা। গাড়িটির হাইব্রিড ফ্যাসিলিটির মধ্যে এটা RU3 বলা হয়। RU3টা অনেক জনপ্রিয়, RU1 আর RU3টা আমাদের বাংলাদেশে বেশি চলে। এটার যে ক্লাস্টার বা যেটা ক্লাস ডিক্স বলা হয় বা ক্লাস ওয়েল বলা হয়, এটা আসলে 20,000 কিলোমিটারের মধ্যে যদি চেঞ্জ করা হয় তাহলে আর কোনো সমস্যা হয় না। আর আমার একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, অনেকেই বলে হোন্ডা গাড়ি ভেজেল গাড়ি, মানে ভেজাল গাড়ি। আচ্ছা, হোন্ডা কোম্পানি কি ওরা কি মানে সচেতন না? ওরা কি মনের অজান্তেই গাড়িটি বের করে ফেলেছে? ওদের কি কোনো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার ছিল না? আসলে আমরা এই জিনিসটা বুঝি না, এই জন্যই এই ধরনের কত কমেন্টস করি। গাড়িটির লিটারের ক্যাপাসিটি, এটা আমার সাথে অনেকেই একমত হবে, এটা 15 হলো মিনিমাম, 18 থেকে 22-23 পর্যন্ত পার মানে লিটারে কিলোমিটার যায় আর কি। সাপোজ 18 থেকে 23 কিলোমিটার পর্যন্ত যায় 1 লিটার তেলে। তো এটা মানে খুবই সাশ্রয়ী গাড়ি প্রিয়াসের কাছাকাছি, টয়োটা প্রিয়াস যেরকম একই রকম হাইব্রিড ফ্যাসিলিটি। যাই হোক, গাড়িটির ইন্টেরিয়রটা হচ্ছে গ্রে কালার, দুই পাশে লেদার এবং মাঝখানে হলো ফ্যাব্রিকেটেড সিট যেটাতে ঘাম বসবে না ইনশাল্লাহ। গাড়িটির আমাদের আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 18,75,000। ইনশাল্লাহ গাড়িটি বসার মাধ্যমে আপনারা টেস্ট ড্রাইভ করার পরে আমাদের সাথে কিছু নেগোসিয়েট করতে পারবেন, ইনশাল্লাহ আপনার গাড়িটি ভালো লাগবে আশা করি। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে উত্তরা চলে আসুন ফোন নাম্বারের সাথে যোগাযোগ করে। আসসালামু আলাইকুম।